পাইছি। এখন কেউ যদি আমি এটা অ্যাবসেন্ট থাকি, মানে আমি পাইলাম না, সেক্ষেত্রে আমি ওই কেন কী চিন্তা করবেন যেটা না পারলাম? হয়তো হার্ট স্লোলি কাজ করতেছে। জি, আজকে থেকে পড়াবো সব প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল জিনিসগুলো আর কি। জি, এটা হচ্ছে আপনার দেখেন আমরা বলি টেক্সট গার্ডিয়ান, যদি জাস্ট এনে just break the lips obese approach apnar plural effusion ha tale eta amra ki bolam dekhen jodi amader obese person 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 chito holo plural effusion plural effusion effusion তাহলে এটা দেখেন ডেক্সটোকার্ডিয়া, আমার হার্ট অনেক সময় কনজেনিটালি যদি লেফট সাইড না থেকে রাইট সাইডে থাকে তাহলে আমি এখানে হাত দিলে এপিক্লিপ পাবো, এক দ্যাট ইজ কনজেনিটাল, লিখে রাখেন কনজেনিটাল মানে জন্মগত, ঠিক আছে? কনজেনিটাল জেনিটাল। তারপর দেখেন জাস্ট বেনের দ্য রিপস, হ্যাঁ যদি রিপসের নিচে থাকে, বুঝতে পারছেন? মনে করেন আমার এই রিপস রিপসের একদম নিচ বরাবর, তাহলে কি আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন? কিন্তু করতে পারবেন না। এরপর দেখেন ওবেস পার্সন, মোটা সোটা যা মানুষ তাদেরকে তো আপনি রিপসের স্পেসই খুঁজে পাবেন না, আর কেমনি আপনার এপিক স্পিড খুঁজে পাবেন? জি। তারপরে প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন কি, আমরা রেপিটেশন পড়ছি লাংসে, যখন আমরা রেপিটেশন পড়ছি এই রেপিটেশন কি ছিল, পানি লাংসের পুরো জায়গায় পানি। জি, বাট ইফিউশন ইজ নট পুরো জায়গায়, আমরা ইটিটি করি, তাই তো, এক্সারসাইজ টেস্টিং টেস্ট। জি, এটা কেন করি জানান তো দরকার না আমাদের? জি, দেখেন এক্সারসাইজ টেস্টিং টেস্ট, এই ইনফরমেশনটা তো এতদিন এগুলো তো আমরা দিনে এখন আস্তে আস্তে ছোটখাটো ইনফরমেশনগুলো শুরু করি। হ্যাঁ, টেস্টিং টেস্ট টেস্ট টু নো জাইনা এমএসটি বলে জাইনা কন্ডিশন আফটার স্টেন্টিং অর বাইপাস সার্জারি স্টেন্টিং অন বাইপাস সার্জারি
bypass. তাহলে দেখেন আমরা কি করলাম, স্টেবল এনজাইনা, তা আমরা বুকে ব্যথা হয়ে যার মনে করেন যে কন্টিনিউয়াস একটা বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ সেটা তো একটা কি এনজাইনা, আর স্টেবল মানে কি যেটা রেস্ট নিলে আমার ভালো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ স্টেবল এনজাইনা। এখন ধরেন আমি এক্সারসাইজ টেস্টিং কি মানে আমরা যখন ইটিটিতে দৌড়াই, ঠিক আছে, আমি দৌড়াইতে কেমন পারতেছি সেটাই তো ইটিটি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমি এই দৌড়ানোর সময় কী করলাম, অনেকদিন দৌড়াতে আমি হাঁপাই গেলাম, 10 মিনিটের পর আমি কি হাঁপাই গেলাম আর আমি পারলাম না, তাহলে আমি বুঝলাম কি আমার ক্ষমতা কতক্ষণ, হাঁটার ক্ষমতা কতক্ষণ, 10 মিনিট। এখন আমি ধরেন আবার রেস্ট নিলাম, আবার আমি ওকে দেন আমি আবার স্টার্টিং, তার মানে বুঝলাম কি দ্যাট ইজ কেস অফ স্টেবল এনজাইনা, কথা বুঝতে পারছেন। এখন ধরেন একটা পেশেন্টের স্টেন্টিং হয়েছে মানে কি রিং বসানো হয়েছে, ইসিআই করানো হয়েছে বা বাইপাস সার্জারি করানো হয়েছে, হ্যাঁ, তা আমরা ইসিআই যদি পারকিউটেনিয়াস দেখেন পারকিউটেনিয়াস পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, তাহলে বোঝা গেল যে আমার হার্ট ইজ ওকে, আর না হার্ট ওকে না, ওকে বুঝতে পারছেন। তাই আমরা এক্সারসাইজ টেস্টিং টেস্টটা করবো কি এইগুলো জানার জন্য, ঠিক আছে, টু নো এনজাইনা, স্টেবল এনজাইনা, স্টেন্টিং এন্ড কতক্ষণ কিন্তু আমি 3 মিনিটই পারলাম না, তাহলে আমার জন্য তো 5 মিনিটের দরকার নেই, ঠিক আছে, ওই 3 মিনিটই বুঝে ফেললাম। আসলে এই ইটিটি পজিটিভ খুব কম মানুষই আমি দেখছি কি জানেন, মানে ইটিটি পজিটিভ হইলে একটা সমস্যা হয়, বুঝতে পারছেন, নর্মালি যেগুলো হয় সেগুলো অ্যাটাক বা অন্য কিছু দিয়ে হয়ে যায়, কিন্তু মনে করেন আমাদের ইসিজিতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আমি ইকোতে কোনো প্রবলেম নাই, কিন্তু ইটিটিতে ধরেন কি আছে প্রবলেম আছে। এই ধরনের লোকের আমরা যখন এনজিওগ্রাম করি তখন এনজিওগ্রাম করলে আপনার প্রবলেমটা পাওয়া যায়, এটা খুব কমই আছে, খুব কম যে ইটিটি করা মানুষ আপনার ইটিটিতে পজিটিভ আসছে কিন্তু তার সিএজি করলে ফলাফল কিছু পাইছে, এটা খুব কম, বুঝতে পারছেন, যার হয় তার ইসিজি তো প্রবলেম হয় তার জি। কারণ আমি বলি স্যার হার্টের অ্যাটাকের আগের দিন আর একটু বৃষ্টি সিলাই পশলা, আমি অফিস থেকে বেরোয়েছি, অফিস থেকে বেরোনোর পর বৃষ্টিটা এক দৌড়ে আমি তিনতলা উঠছি, তিনতলা উঠে আমি প্যান্ট শার্ট খুলে আবার লাঞ্চ করতে পারছি, তখন আমি আমার মিসেসকে বলতেছি দেখো আমার হার্ট আসলে ভালো আছে, খালি আমার স্মোকিংয়ের জন্য ই করো, আমার হার্ট তো ভালো আছে, ঠিক এর পরের দিন একটা। তাইলে স্যার এটার আপনি কি ডেফিনেশন দেবেন? এটাই শোনেন হার্ট অ্যাটাক তো হইতেই পারে, অবশ্যই আপনার এখানে কোনো একটা থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছিল বুঝে নাই, আপনার কোনো একটা নাড়িতে সাপ্লাই কমই পাইতেছিল, সেটা তো আপনি এভাবে তো বোঝা যাবে না, আমি এখন আমি ভালো মানুষ আমি একটু করে অ্যাটাক হইতেই পারি জি, সেটা তাইলে মানে কোনো কারণ নেই, কোনো সিম্পটম না, হ্যাঁ এটা এরকম হইতে পারে, এটা নিয়ে আপনি তো এভাবে মানে আপনি যতই বলেন আপনি কোনো কারণ বের করে আনতে পারবেন, বুঝলেন আমার কথা জি, আমরা কারণ অনেক কোনো কারণ দাঁড় করাইতে পারবেন,
কিন্তু আপনার কোন জন্য হয়েছে এটা কোনো ম্যান্ডেটরি না, এটা বাইর করতে পারবেন না। যে আপনি কইতে পারবেন যে আপনি ধূমপান করার জন্য আপনার হয়েছে, আপনি স্ট্রেসের কারণে আপনার হয়েছে, এটা বলতে পারবেন কোনো কিছুই কোন নির্দিষ্ট স্পেসিফিক আল্লাহ দিকে আপনার হয়েছে, আল্লাহ দিছে হয়েছে শেষ। এখন আসেন কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা বললাম কি কার্ডিয়াক পেইনটা হবে কি সেন্ট্রালি, কি হবে সেন্ট্রাল লেফট সাইড, এটা তো পড়ছিলাম স্যার। আচ্ছা পড়লে আবার করে ফেলেন সমস্যা নেই। পড়ছিলাম স্যার অনেক আগে, অনেক আগে বসছেন তাই ইদানিং করে পড়া হয়নি। ওকে স্যার, এই যে কার্ডিয়াক পেন নন কার্ডিয়াক পেন বেশি দিন আছে, 3 দিন আছে, কত আপনার বিষয় তো আগে এই ইসিজির আগে ক্লাসটা বসছিলাম তাই এটা পড়া দরকার। না না এটা দরকার নেই স্যার। আমরা দেখবেন যে এক্স-রে করলে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই হার্টের এই ট্রান্সভার্স ডায়ামিটারটা, এই যে আমাদের এই যে হার্টের এই যে ট্রান্সভার্স ডায়ামিটারটা অনেক বড় থাকে, বুঝতে পারছেন? এই ট্রান্সভার্স ডায়ামিটারটা দেখবেন এই অনেক বড় থাকে। যখন এই হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার বড় হয়ে যায় তখন আমরা তাকে বলি কি কার্ডিওমেগালি, ঠিক আছে? এখন এই কার্ডিওমেগালি কেন হইতে পারে, ধরেন সাডেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস মানে কি, আর্টিস মানে কি, আইটিস মানে কি, ইনফ্লামেশন, ইনফ্লামেশন, মায়োকার্ডাইটিস মানে কি মাসলে যদি ইনফ্লামেশন হয়, ঠিক আছে? আর এখন এসে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ইসকেমিয়া মানে কি, যদি আমার সাপ্লাই কমে যায় তখন মাসেল অক্সিজেন পাবে না, তার কমজোরি হয়ে যাবে। এখন চেস্ট পেইন, এই চেস্ট পেইনের কারণ কি বলেন, মানে কি কি কারণে একটা মানুষের চেস্ট পেইন হতে পারে? চেস্ট পেইন হতে পারে স্যার প্রথমত হলো যে এই এখানে সেম মায়োকার্ডিয়াল ইনফেকশন, হ্যাঁ, এমআই, মায়োকার্ডাইটিস, শুধু কি হার্ট মানে হার্টের জন্যই চেস্ট পেইন হবে না, আপনি অ্যাসিডিটির কারণে হতে পারে, তারপর আপনি লেখেন অস্টিওআর্থ্রাইটিস, বুঝতে পারছেন? জি, অস্টিওকন্ড্রাইটিস, আমার যে রিবসের মধ্যে যে ইনফেকশন হইলে বা ওইখানে যদি ইনফ্লামেশন হয় সেটার থেকেও তো ব্যথা হইতে পারে, বুঝতে পারছেন? অস্টিওকন্ড্রাইটিস and they call it
স্যার দুই নাম্বারটা অস্টিও আর্থ্রাইটিস হ্যাঁ অস্টিওকন্ড্রাইটিস হ্যাঁ হ্যাঁ আর্থ্রাইটিস অস্টিওকন্ড্রাইটিস ইসোফেগাইটিস তারপরে অসিও ইসোফেজাইটিস ও ই এস ও পি এইচ এ জি আই টি আই এস ইসোফেগাইটিস ফেজাইটিস ই এস এ জি এ টি আই এস মানে এখানে কোনো ভুল আছে অনেক সময় জলদি জলদি ম্যাক্সিমাম তো এটাই হয় হয় না আপনারা অনেকে কয় না যে আমার এই এনে খালি চলা পড়া হইতেছে আসলে কিন্তু তার তেমন কিন্তু সমস্যা হয়নি হইতেছে ইসোফেগাইটিস তো মূলত কন্টিনিউশন বুঝেন না পিউডি পেপটিক আলসার ডিজিজ আমাদের কুমিরা তো স্যার হার্টে ইয়ার এই হাসপাতাল ব্যবসা খুব জমজমাট খুলে আপনার 14,000 টাকা বিল হচ্ছে রিপ্লাস্টার করছে হাতে মানে কুমিরা থেকে ঢাকা সব দিন কুমিরা তো হাসপাতাল শহরে গেছেন হ্যাঁ কুমিরা হাসপাতালে শহরে দেও কুমিরা বাবা মনে করেন যে এই আমি আপনার হাসপাতাল আমি আছি আমি খালি রুগী পাঠাবো এখন পেট খারাপ হইলেও পাঠাই দিব বাংলাদেশে একটু কম কথা সমস্যা আছে বন্ধু হ্যাঁ